টি-20 বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড। এক জয় এক হারে দুই দলের জন্য সমীকরণ সমান। গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকার লক্ষ্য দুই দলের। মেলবোর্নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে চাপে ইংল্যান্ড, তাতে লাভ হয়েছে প্রথম ম্যাচে পয়েন্ট হারানো অস্ট্রেলিয়ার। মেলবোর্নে অ্যাশেজের দুই দলের লড়াই পরিণত হয়েছে মাস্ট উইন ম্যাচে। হারলে সেমিফাইনালের চ্যালেঞ্জ কঠিন হয়ে যাবে দুই দলের জন্যই। গ্রুপ ওয়ানে দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের পাঁচে ফিঞ্চের দল। ইংলিশদের বড় ব্যবধানে হারানোর বাড়তি চাপও থাকছে স্বাগতিকদের। নিউজিল্যান্ডের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টুর্নামেন্টে ফিরে অস্ট্রেলিয়া। তবে ব্যাট হাতে আশাহত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফর্মহীন ওয়ার্নার, মিচেল মার্শ, বোলিংয়েও ছন্দহীন কামিন্স, মার্শ, হ্যাজেলউডরা। ইংলিশদের বিপক্ষে জিততে অসাধারণ কিছু করতে হবে অজিদের। Our players are experienced enough to be able to adapt to it. MCG তে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবসময় বিশেষ কিছু। যে কোনো ফরম্যাটে বিশ্বের যে কোনো জায়গায় তাদের সাথে লড়াইটা ভালোই জমে। আমরা ম্যাচটির জন্য মুখিয়ে আছি। ফেভারিট তকমানে টুর্নামেন্ট শুরু করলো এখনো প্রমাণ রাখতে পারেনি ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে বোলিংয়ে নজর কাড়লেও আইরিশদের বিপক্ষে পারফরম্যান্স ছিল মলিন। বাটলার হেলস জুটির দ্রুত উইকেট পতন চিন্তায় ফেলেছে থ্রি লায়ন্সকে। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ইংলিশদের। বৃষ্টির কারণে খেলা বাতিল না হলে হয়তো আমাদের ফল এমন নাও হতে পারত, তবে সেটা নিয়ে এখন আর ভাবছি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট জিতে আশা করছি জায়গা ধরে রাখতে পারব। টি-20তে অস্ট্রেলিয়ার সাথে 23 বারের দেখায় 11 জয়ে এগিয়ে ইংল্যান্ড, 10 বার জিতেছে স্বাগতিকরা। বিশ্বমঞ্চ 3 ম্যাচে 2 জয় বাটলারের দলের। তবে মেলবোর্নে পিচ সুবিধার সাথে হোম ক্রাউড বাড়তি অনুপ্রেরণা থাকবে অ্যারন ফিঞ্চদের। রোকসানা ফ্রোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।